নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ভিলেজ বা ইউটিউব চ্যানেল, আর তোমাদের সাথে আমি সৌরভ। তো বন্ধুরা, আজকে হচ্ছে উল্টো রাত, আর এই উল্টো রাতে আমি এসেছি আমাদের গুপ্তিপাড়াতে। হ্যাঁ বন্ধুরা, এই গুপ্তিপাড়াতেই আমার বাড়ি, তো দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এই উল্টো রাতের টান শুরু হবে। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে তারই কিন্তু প্রস্তুতি চলছে। তো চলো, আমি তোমাদেরকে আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আর কিছুক্ষণ সময়ের মধ্যেই এখানে কিন্তু রক্তের টান শুরু হবে। তো বন্ধুরা, সেটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু রক্তের টান শুরু হয়ে গেছে। আজকে বহু মানুষ এই রথযাত্রাকে কেন্দ্র করে এই গুপ্তিপাড়ার মাটিতে এসে উপস্থিত হয়েছেন। শুধু হুগলি জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই কিন্তু মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন। তো বন্ধুরা, এতক্ষণ দেখলে রথ টান, এবার দেখবে রথ ঠেলা। হ্যাঁ ভাই, আমিও প্রথমবার দেখলাম। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ আজকে যারা কোনো কারণবশত এই গুপ্তিপাড়ার মাটিতে এসে পৌঁছাতে পারেনি, তারা যেন বাড়িতে বসে থেকেই এই গুপ্তিপাড়ার রথযাত্রাটি উপভোগ করতে পারে।